তাহলে চায়নার জন্য অ্যাপল হারাবে 8 লক্ষ কোটি টাকারও বেশি রেভিনিউ। ইতিমধ্যেই মার্কেট শেয়ার থেকে হারিয়েছে প্রায় $200 বিলিয়ন, মানে প্রায় 21 লক্ষ কোটি টাকা। কেন অ্যাপলের মার্কেট শেয়ারে এত বিশাল পতন চায়নার জন্য? তবে কি চায়না অ্যাপলের রাজত্ব ধ্বংস করে দিতে চলেছে? কি হতে চলেছে আর কেন এসব হচ্ছে সবকিছু শেয়ার করছে। কিন্তু তার আগে বলি, এই মাসেই অ্যাপলের ইভেন্ট শুরু হবে যেখানে iPhone 15 লঞ্চ করা হবে। তো চারিদিকে তো এই বিষয়গুলি চর্চায় আসা উচিত, কিন্তু অ্যাপলকে চায়না এমন একটা ধাক্কা দিল রিসেন্টলি, এখন iPhone 15 এর টপিকস ছাপিয়ে অ্যাপলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটাই আলোচনার মেইন টপিকস হয়ে উঠেছে। কারণ চাইনিজ গভর্নমেন্ট রিসেন্টলি অ্যানাউন্স করে তাদের কোনো সরকারি চাকুরিজীবী মানুষ আইফোন ইউজ করতে পারবে না, যেটা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে। আর এই খবরটা সামনে আসার পরই মাত্র 2 দিনের মাথায় শেয়ার মার্কেট থেকে অ্যাপল হারায় $200 বিলিয়ন। কিন্তু বিপদ এখানেই সীমাবদ্ধ নয়। সেই রিপোর্টসগুলোতে বলা হচ্ছে চায়না আইফোনকে নিষিদ্ধ করার বিষয়টা হয়তো শুধুমাত্র সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখবে না। কিছু রিপোর্টস এটাও সাজেস্ট করছে চায়না হয়তো ধীরে ধীরে সকল জনসাধারণের জন্য আইফোন ব্যবহার একদম নিষিদ্ধ করে দিবে। আর যদি তাই হয় তাহলে অ্যাপল তাদের আইফোন বিক্রির প্রায় বিশাল অ্যামাউন্টের রেভিনিউ হারাবে। কারণ গ্লোবাল মার্কেটে আমেরিকা ইউরোপের পরে অ্যাপল যেই দেশটির কাছে আইফোন সবচেয়ে বেশি সেল করে থাকে সেটা হলো চায়না। আইফোনের গ্লোবাল মার্কেটের প্রায় 20% সেল হয় চায়নাতে, এবং লাস্ট ইয়ারেও অ্যাপল আইফোন সেল করে গ্লোবাল রেভিনিউ আর্ন করেছে $74 বিলিয়ন, এবং সেটা চায়না থেকে। সো পুরো চায়না জুড়ে যদি আইফোন নিষিদ্ধ হয়ে যায় তাহলে কি পরিমাণ লস হবে অ্যাপলের, বুঝতে পারছেন তো? এখন প্রশ্ন হলো চায়না কেন এমন করছে, আর চায়নার যে এই বিশাল সংখ্যক নাগরিক যারা লম্বা সময় ধরে আইফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে তাদেরকেই বা বিকল্প হিসেবে কি দিবে চায়না? ওয়েল, এখন চায়না এমনটা করছে কারণ চায়না এবং ইউএস এর মধ্যে সম্পর্ক কিন্তু এখন ভালো যাচ্ছে না। আর মোর ওভার, অনেকে নিশ্চয়ই জানে হুয়াই এই হ্যান্ডসেটটা কিন্তু ইউএসএ একদম ব্যান করে দিয়েছিল। শুধু তাই নয়, চাইনিজের অনেক মোবাইল রিয়েলমি, ওপ্পো, শাওমি এসব হ্যান্ডসেটের বেশ কয়েকটা প্রোডাক্ট আসত ইউএস মার্কেট থেকে, কিন্তু ইউএস মার্কেট সেগুলো চায়নার কাছে সেল করা একদম নিষিদ্ধ করে দেয়। সো এত কিছু বাধার মুখে পড়ে বলা যায় প্রতিশোধ নিতেই চায়না এই খেলাটা খেলছে। এবং চায়না এখন যেটা করছে সেটা হলো আইফোনের বিকল্প হিসেবে তারা নিজেরাই অ্যাডভান্স সব টেকনোলজি দিয়ে হ্যান্ডসেট তৈরি করছে, এবং এই অগস্ট মাসের 29 তারিখে তারা হুয়াই মেটা 60 প্রো এই হ্যান্ডসেটটা লঞ্চ করে, যার মধ্যে পুরো টেকনোলজি চাইনিজদের দ্বারা বানানো। হ্যাঁ, এই হুয়াই মেটা 60 প্রো হয়তো iPhone 14 প্রো এইগুলোর মতো এত শক্তিশালী না, কিন্তু চাইনিজ নাগরিকরা iPhone 14 এর সাবস্টিটিউট হিসেবে এটাকে কিন্তু ব্যবহার করতে পারে। সো এখন ওভারঅল সিচুয়েশন দেখে ট্রেড অ্যানালিস্টরা এটাই ভাবছে চায়নার জন্য অ্যাপল রিয়েল সুন একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে, এবং চায়না যেই পথে আগাচ্ছে সেই পথ থেকে ফিরেও তারা আসবে না। কারণ মার্চ মাসেও অ্যাপলের সিইও টিম কুক গিয়েছিল চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে সম্পর্ক কিছুটা শিথিল করতে, বাট সেটাও পসিবল হয়নি।